السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق সকল আপনারা সকলে অবগত আছেন যে আমাকে ইসলাহুল বয়ান থেকে বিষয় দেওয়া হয়েছে মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করা। আমি আমার বিষয়টি ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ ওয়া বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, অর্থাৎ তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করো না, তবে তাদের জন্য তাদের ঘরে উত্তম। মসজিদে যাওয়ার আগে যে কোনো মহিলাকে তার স্বামী থেকে অনুমতি নিয়ে যেতে হবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ ইয়াস্তাজান্নাকুম ইলাইহা, অর্থাৎ তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করো না যদি তারা তোমাদের কাছ থেকে মসজিদে যাওয়ার অনুমতি চায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মহিলা যদি খুশবুদার ধোয়া গ্রহণ করে তাহলে সেই যেন আমাদের সাথে নামাজ পড়তে না আসে। আল্লাহ তাই পরিশেষে আমি বলতে চাই যে আমরা মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করবো না এবং মহিলারা যেন কোনো খুশবুদার ধোয়া গ্রহণ না করে। আল্লাহ তাআলা আমাদেরকে বক্তব্যের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।